স্বাগত জানাচ্ছি এসটিভির বিশেষ আয়োজন রিহাব ফেয়ার প্রতিদিনে। মেলার পঞ্চম এবং শেষ দিনে ক্রেতাদের উপচে পড়া ভিড়, কেমন জমছে মেলা দেখব। এবার মেলায় এসেছিলাম যে মধ্যবিত্তদের জন্য যে কন্ডোমিনিয়াম প্রজেক্ট আমরা করেছি সেটাকে আমরা প্রাধান্য দিয়ে এবারে মেলায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের এখানে এখন পর্যন্ত 10টা অ্যাপার্টমেন্ট বিক্রি হয়েছে, যেটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট এরিয়াতে, যার ভ্যালু প্রায় 15 কোটি টাকার মতো। তো আমরা আশা রাখছি যে যারা এই মেলায় এসেছিলেন অনেকেই আমাদের এখান থেকে ইনফরমেশন নিয়ে গিয়েছেন, তারা হয়তো আর একটু দেখবেন, তাদের প্রয়োজন মোতাবেক তাদের সমন্বয় সাধন করে আমাদের আসবে, এবং আমরা প্রত্যাশা অনুযায়ী আরও বেশ কিছু সেল পাবো এখান থেকে আশা করি। একই সাথে আমরা একটা জিনিস বোঝাতে পেরেছি, যারা আমাদের স্টলে এসছেন, মধ্যবিত্তদের যে প্রয়োজন, যে চাহিদা, সেটা যে সুযোগ সুবিধা, সেটা আমাদের এই প্রজেক্টের মাধ্যমে তাদেরকে দিতে পারবো। এটা আমাদের অন্যতম একটা সেরা পাওয়া আমার কাছে মনে হয়। হ্যাঁ, দ্রব্যমূল্যের অনেক উদ্যোগতি হয়েছে, বিশেষ করে কাঁচামাল, যে নির্মাণ সামগ্রী যেটা আছে, অনেক মূল্য বৃদ্ধি পেয়েছে। বাট ক্রেতা সাধারণের কথা বিবেচনায় রেখে আমরা এখনও আমাদের লাভের অংশ থেকে ছাড় দিয়ে মূল্য এখনও সমন্বয় করি নাই। এটা আমি বলবো যে ক্রেতাদের জন্য এখনও পর্যন্ত সুযোগ রয়ে গেছে, যেখানে তারা তাদের সাধ্যমতো আমার মনে হয় যে নাভানা থেকে অ্যাপার্টমেন্ট কিনতে পারবে। আমাদের সর্বসাকুল্যে আমাদের 70টা অনগোয়িং প্রজেক্ট আছে, তার মধ্যে আমাদের 5টা রয়েছে কন্ডোমিনিয়াম প্রজেক্ট, যার 4টা হচ্ছে মিরপুরে, 1টা হচ্ছে মোহাম্মদপুরে। এছাড়াও বাড়িধারা, গুলশান, ধানমন্ডি, বনানী, লালমাটিয়া, উত্তরা, রামপুরা, বিভিন্ন লোকেশন আমাদের প্রকল্প রয়েছে। মেলায় যারা আমাদের কাছ থেকে এবার অ্যাপার্টমেন্ট কিনেছেন তাদের জন্য আমরা নাভানা ফার্নিচারের গিফট ভাউচার দিয়েছি 1.5 লাখ টাকার। এটার সাথে মূল্যের কোনো সম্পর্ক নেই, এটা একান্তই মেলার উপহার হিসাবে ছিল। তো এই উপহার পেয়ে অনেক ক্রেতা খুশি। দেখছিলেন রিহাব ফেয়ার প্রতিদিন। এবছরের মতো বিদায় নিচ্ছি। আবাসন খাতের বিভিন্ন খবরাখবর জানতে চোখ রাখুন এসএটিভির পর্দায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।